আমরা এই ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও করতে আসি না। আমাদের নরেন্দ্র মোদীজি সবসময় শিখিয়েছেন যে মানুষের সেবা করতে হবে। কোভিডের সময় দুয়ারে সরকারের মতো ভণ্ডামি করতে হয়নি মোদীজিকে। 20 কোটি মাকে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন 3 মাস করে, এখনো তিনি 82 কোটি মানুষকে 5 কেজি করে মাথা পিছু চাল বা গম, গম বা চাল মিশিয়ে 82 কোটি দেশের মানুষকে দিচ্ছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গে 6 কোটির মানুষও রয়েছে। তাই আমরা মনে করি আমাদের যে যে কোথায় ঈশ্বর, ঈশ্বর আছে মানুষের, মানুষের মধ্যে। তিনি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করে না বললে ভুল হবে। এই সরকার, এই বিশেষ করে নিম্ন দামোদর, আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল, পুরসুড়া, গোঘাট, আরামবাগ, ওদিকে সোনামুখী, ইন্দাসের একটা খনন এবং বাঁধ মজবুতের জন্য 20 সালে কোভিড হওয়ার সময় সেই যে কাজ বন্ধ হলো, তারপর থেকে অদ্যাবধি কাজ হয়নি। প্রত্যেক বছরই এই রকম এই আগস্ট সেপ্টেম্বর মাসে আপনাদেরকে ভাসতে হয়, ডুবতে হয়। আমি অল্প কয়েক মাস সেচ মন্ত্রী ছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে টানতে গেলে বাড়ি প্রতি মাথা পিছু 200-500 পাঠাতে হবে, ইরিগেশনের কাজ করার দরকার নেই। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মানসিকতা, তাই আপনারা ভুগছেন। আর প্রত্যেকবার এ বলে 12 বছর ধরে জল ধরে রাখলো না কেন? দুর্গাপুরে বড় বড় ড্যাম বানিয়ে জল ধরে রাখো, জল তো ওখানেই আটকে যাবে, জল তো এদিকে আসবে না। মালিক বিমান ঘোষ, মাস্টারমশাই বিধায়ক মধুসূদন বাগ, এখানকার 2 জন মন্ডল সভাপতি ভাই হেমন্ত এবং ভাই আমাদের সদ্য 56 পঞ্চায়েত ভোট, তার মধ্যে 2-4 জন হড়কে বেরিয়ে গেছে, তারাও পঞ্চায়েত মেম্বাররা এখানে আছে। আমরা কিছু সেবাদান এখানে করব, ছবি তোলার জন্য আসিনি। আপনাদের মুখ্যমন্ত্রীর দেখা পাননি অন্তত আসার। আমি এখানে উঠার আগে বানভাসীদের জিজ্ঞেস করেছি কি কি পেলেন, পঞ্চায়েত মেম্বার বাড়িতে গেছিল, পঞ্চায়েত কর্মী ভিডিওর দেখা পেয়েছে, পুলিশ তারপলিন দিয়েছে। আমি যে তারপলিন এখানে পাঠিয়েছি এটা 18-12, আর ভাইপো কাটমানি খায়, তারপলিন সরকারের সাইজ হচ্ছে 15-12। আমি টিভিতে দেখছিলাম এখানকার সাংসদ, তাকে তো কোভিড ফোভিড কখনো দেখা যায়নি, তিনি আমাকে যত রকম গালাগালি আছে করেন, নাম্বার বাড়াতে হবে ভাইপোর কাছে। তিনি গেছিলেন আরামবাগ পুরসভার চাকরি চোর স্বপন নন্দীকে নিয়ে, 1 টাকা 25 পয়সার বিস্কুট তারা করেছে জনগণ খানাকুলের, বলে আপনার ওই বিস্কুট দরকার নেই, 6 মাস পরে লোকসভার ভোটে আপনাকে ভালো করে বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা আমরা করব, যে বিপদে নাই তার প্রয়োজনেও আমরা নাই, পরে নেব, আগে যাদের সেবা দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে।